নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব জিকে এবং জিআই এর খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন নিয়ে যে পঞ্চাশটা প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন কারণ যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে যাব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা শেষে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য বা ধরে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করুন আশা করছি আপনারা অবশ্যই এই ক্লাসগুলোতে উপকার পাবেন আর যাদের মার্কস বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা হাজারের ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল বেঙ্গল ওয়েস্টবেঙ্গলটে ত্রিপুরা টেট এবং আসাম টেটে ভিডিও দিয়ে থাকি প্রত্যেকটাই আপনাদের অনুপ্রেরণাদায়ক তা আপনারা সেই সমস্ত ভিডিও দেখুন আশা করছি আপনাদের মার্কস অবশ্যই উন্নতি লাভ করবে তো চলুন আমরা আজকে আলোচনা শুরু করব গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন থেকে তা গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন ছিল ব্রিটিশ ভারত ব্রিটিশ সরকারের ইতিহাস সরি ব্রিটিশ ভারতের ইতিহাস কার রচনা অপশন এ আছে দাদাভাই নরাজি অপশন বি জেমস মিল অপশন সি চার্লস গ্র্যান্ট এবং অপশন ডি সুভাষচন্দ্র বসু তাহলে এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জেমস মিল নেক্সট কোশ্চিন কোশ্চেন নাম্বার টু পতঞ্জলি কে ছিলেন অপশন এ ব্যাকরণবিদ অপশন বি শাস্ত্রজ্ঞ অপশন সি দার্শনিক এবং অপশন ডি নাট্যকার দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ব্যাকরণবিদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি ঘানা পাখিরালায় কোন রাজ্যে অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি রাজস্থান অপশন সি পশ্চিমবঙ্গ এবং অপশন ডি কেরালা তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাজস্থান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কূপ দ্বারা কৃষিকার্য কত শতাংশ সম্পন্ন হয় অপশান এ ষাট শতাংশ অপশন বি পঞ্চাশ শতাংশ অপশন সি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং অপশন ডি আটত্রিশ শতাংশ চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আটত্রিশ শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ জুডো কোন দেশের প্রাচীনতম খেলা অপশন এ উত্তর কোরিয়া অপশন বি দক্ষিণ কোরিয়া অপশান সি জাপান এবং অপশান ডি চীন সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নের অপশান সি জাপান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স ইউবানুবধূতা কার সময় ভারতে আসেন অপশান এ মোহাম্মদ বিন তুগলক অপশান বি গ্যাস উদ্দিন তুগলক অপশান সি জাহাঙ্গীর এবং অপশান ডি শাহজাহান ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ বিন তুগলক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সূর্যের উপাদানের মধ্যে কোনটির পরিমাণ বেশি অপশন এ হিলিয়াম বি হাইড্রোজেন অপশন সি অক্সিজেন এবং অপশন ডি কোনোটি নয় সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি হাইড্রোজেন ভারতের দীর্ঘতম শরৎপথ কোনটি অপশান এ দুই নম্বর জাতীয় সড়ক অপশন বি ছয় নং জাতীয় সড়ক অপশন সি নং জাতীয় সড়ক এবং অপশন ডি লে মানালি রোড আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নং জাতীয় সড়ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কাশ্মীরি হরিণদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোনটি অপশান এ চন্দ্রপ্রভা অভয়ারণ্য অপশন বি দাচিগ্রাম অভয়ারণ্য অপশন সি পিরিয়ার অভয়ারণ্য এবং অপশন ডি সোমেশ্বর অভয়ারণ্য নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দাচিগ্রাম অভয়ারণ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টেন বারকান কি অপশান এ অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি অপশন বি অনুদৈর্ঘ্য বালিয়ারি অপশন সি রোডস বালিয়ারি এবং অপশন ডি সিফ বালিয়ারি দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অর্ধচন্দ্রকৃতি বালিয়ারি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন টাইফুন কোন অঞ্চলের গুণ্যবাদ অপশান এ সাগরের অপশন বি ভারত মহাসাগরের অপশন সি প্রশান্ত মহাসাগরের এবং অপশান ডি আরব সাগরের এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাগরের নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টুয়েলভ গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর গিরিখাত অপশান এ মিসিসিপি অপশন বি টেমস অপশান সি মিসৌরি এবং অপশান ডি কলরাডো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কলরাডো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টিন উপসাগরীয় সমভূমি কোন ধরনের সমভূমি অপশান এ উপকূলবর্তী অপশন বি লাভাগঠিত অপশন সি ক্ষয়ভূমি এবং অপশান ডি নদীঘিত তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উপকূলবর্তী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন একুশে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে কোন কাল হয় অপশান এ শীতকাল অপশন বি গ্রীষ্মকাল অপশন সি বসন্তকাল এবং অপশান ডি শরৎকাল চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শীতকাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয় অপশন এ ডিপথেরিয়া অপশন বি গনোরিয়া অপশন সি কলেরা এবং অপশন ডি কালাজ্বর পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কালাজর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি সারক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো। অপশন এ অ্যামিবা অপশন বি অ্যান্টামিভা অপশন সি প্লাসমোডিয়াম এবং অপশান ডি ক্রাইসেমিভা ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ক্রাইসামিভা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন ফুসফুসের মোট বায়ুধারণ ক্ষমতা কত অপশান এ দু মিলি অপশান বি ছ মিলি অপশান সি এক মিলি এবং অপশান ডি বাইশ হাজার চারশো মিলি সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছ মিলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটিন ছত্রাক বিদ্যাকে কী বলে অপশান এ অনকোলজি অপশান বি মাইকোলজি অপশান সি অনকোলজি এবং অপশান ডি কোনোটি নয় আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মাইকোলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন রক্ত কণিকাবিহীন রক্তকে কি বলে অপশন এ সিরাম অপশন বি লসিকা অপশন সি প্লাজমা এবং অপশন ডি পিত্ত উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন সি প্লাজমা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সবাদ শাসনের এক অনুগ্লুকোজ শাসনের ফলে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় অপশন এ ছশো ছিয়াশি কিলো ক্যালোরি অপশান বি আটত্রিশ কিলো ক্যালোরি অপশন সি ছশো ছিয়াশি ক্যালোরি এবং অপশান ডি পঞ্চাশ কিলো ক্যালোরি কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ছশো ছিয়াশি কিলো ক্যালোরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের কোনটির পুঞ্জাক্ষী নেই অপশন এ মাকসা অপশন বি মাছ অপশন সি চিংড়ি এবং অপশন ডি আরশোলা একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মাছ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু তৈরির কাঁচামাল কী কী অপশন এ বালি সোডা লাইমস্টোন অপশন বি বালি সোডা কয়লা অপশন সি কয়লা সালফার জিঙ্ক এবং অপশন ডি বালি সোডা সালফার বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বালি সোডা লাইমস্টোন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এলপিজিতে কোন গ্যাস আছে অপশান এ বিউটেন ও প্রোটিন অপশন বি ইথেন ও হেক্সিল অপশন সি ইথেন ও প্রোটিন এবং অপশান ডি কোনোটি নয় তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিউটেন ও প্রোটিন এবং এটা গ্যাস বেরিয়ে গেলে যে গন্ধটা বেরোয় সেটা হচ্ছে মিথাইল ওর মধ্যে মেশানো থাকে তা তার জন্য গ্যাস বেরিয়ে গেলে একটা গন্ধ বেরোয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আইসক্রিমের সঙ্গে জিলাটিন মেশানো হয় কেন অপশান এ কেলাস গঠন নোট করার জন্য অপশান বি সুস্বাদু ও সুগন্ধি হওয়ার জন্য অপশান সি জমে যাওয়ার জন্য এবং অপশান ডি কোনোটি নয় চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কেলাস গঠন নোট করার জন্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ তীব্র অ্যাসিড রাখার পাত্র হিসেবে কোন ধাতুর পাত্র ব্যবহৃত হয় অপশান এ প্ল্যাটিনাম অপশান বি পিতল অপশান সি তামা এবং অপশান ডি সীসা পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সীসা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত অপশন এ চার্লসের সূত্র অপশন বি হেনরির সূত্র অপশন সি নিউটনের সূত্র এবং অপশন ডি পাস্কালের সূত্র ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পাস্কালের সূত্র নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় অপশন এ এক্সোস্পিয়ার অপশন বি আইনোস্পিয়ার অপশন সি স্ট্যাটোস্পিয়ার এবং অপশন ডি ট্রপোস্পিয়ার সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আইনোস্পিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট মৌর্য শাসন ব্যবস্থার পাটারিপুত্রের পৌরশাসন সংক্রান্ত তথ্য কোন বই থেকে পাওয়া যায় অপশন এ ইন্ডিকা অপশন বি অর্থশাস্ত্র অপশন সি মুদ্রারাক্ষস এবং অপশন ডি রামচরিত আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ইন্ডিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কার সহযোগিতায় ভারত সভা প্রতিষ্ঠা করেন অপশান এ বিপিন চন্দ্রপাল অপশন বি দ্বারকানাথ ঠাকুর অপশন সি আনন্দমোহন বসু এবং অপশন ডি চিত্তরঞ্জন দাস উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আনন্দমোহন বসু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি যদি আমার দেশকে ভালোবাসা আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী উক্তিটি কার অপশান এ চিত্তরঞ্জন দাস অপশন বি ক্ষুদিরাম বসু অপশন সি সুভাষচন্দ্র বসু এবং অপশন ডি অরবিন্দ ঘোষ তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অরবিন্দ ঘোষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান আকবর কোন রাজপুত্র রাজপুত শাসকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন অপশন এ জয়পুর অপশন বি রণথম্বর অপশন সি মারওয়ার এবং অপশন ডি মেবার 31 নম্বর প্রশ্ন আর একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জয়পুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি টু তমলুকে জাতীয় সরকারের সর্বাসবা কে ছিলেন অপশান এ অজয় মুখোপাধ্যায় অপশন বি সুশীল ধারা অপশান সি চন্দ্র সামন্ত এবং অপশন ডি সতীশ চন্দ্র মুখোপাধ্যায় বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সতীশচন্দ্র সামন্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেন অপশান এ লর্ড লিটন অপশন বি লর্ড ক্যানিং অপশন সি লর্ড রিপন এবং অপশন ডি লর্ড ডালহৌসি তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লর্ড লিটন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর রেডিক্যাল মানবতা কার নামের সঙ্গে জড়িত অপশন এ সুভাষচন্দ্র বসু অপশন বি স্বামী বিবেকানন্দ অপশন সি মানবেন্দ্রনাথ রায় এবং অপশন ডি বিপিন চন্দ্র পাল চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মানবেন্দ্রনাথ রায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ শতপুষ্প বিকশিত হোক কুক্তিটি কার অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি জিয়াং জেমিন অপশন সি হোচিমিন এবং অপশন ডি মাউসেতুং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মাউসেতুং নেক্সট কোশ্চিন কোশ্চেন নম্বর থার্টি সিক্স কোন শিলা থেকে তেল সংগ্রহ করা হয় অপশান এ পারলিক শিলা অপশান বি স্লেট অপশান সি আগ্নেয় শিলা এবং অপশান ডি চুনাপাথর ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পারলিক শিলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সেভেন ভারতে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান কবে গঠিত হয়েছে অপশান এ উনিশশো আটত্রিশ সালে অপশান বি উনিশশো তেষট্টি সালে অপশান সি উনিশশো তিয়াত্তর সালে এবং অপশান ডি সালে নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি উনিশ কোয়েশ্চেন কোশ্চেন্টি এইট ভাগিরথী ও অলোকানন্দার সংযোগ স্থান এ বি বিিদ্ার অপশন সি প্রয়াগে এবং অপশন ডি কর্ণপ্রয়াগে আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দেব্রয়াগে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি নাইন ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত হয় অপশান এক চল্লিশতম অপশন বি একচল্লিশতম অপশন সি বিয়াল্লিশতম এবং অপশান সি তেতাল্লিশতম উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিয়াল্লিশতম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার ধার্য করতে পারে অপশন এ সম্পদ কর অপশন বি আয়কর অপশান সি কর এবং অপশন ডি রপ্তানিকর চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বৃত্তিকর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ওয়ান কোন উপায়ে দ্রব্যমূল্য স্থিতি শিল রাখা যায় অপশান এ উৎপাদন বৃদ্ধি অপশন বি অর্থের যোগান নিয়ন্ত্রণ অপশন সি টাকার অবমূল্যায়ন এবং অপশন ডি এ ও বি উভয় একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এ ও বি উভয় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি টু সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন অপশান এ কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এবং অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে প্রধানমন্ত্রী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করে কোন সংস্থা অপশন এ অর্থমন্ত্রক অপশন বি রাষ্ট্রপতি অপশন সি জাতীয় উন্নয়ন পর্ষদ এবং অপশনটির পরিকল্পনা কমিশন তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জাতীয় উন্নয়ন পর্ষদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টি কম্পোট্রোলার ও অডিটর জেনারেলের কার্যবারের মেয়াদ অপশান এ পাঁচ বছর অপশান বি ছ বছর অপশান সি চার বছর এবং অপশান ডি দশ বছর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কারণ অপশান এ এটি খুব বিড়াল অপশান বি এটি দেহে প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান অপশান সি এটি উচ্চ গুণ সম্পন্ন এবং অপশান ডি এটি দেহে সংশ্লিষ্ট হয় না কিন্তু খাদ্য থেকে গ্রহণ করতে হয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এটি দেহে প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 46 নিচের কোনটি ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় অপশন এ অ্যাপ্লাটিস অ্যানিমিয়া অপশন বি সিকল সেল অ্যানিমিয়া অপশন সি নরমোসাইটিক অ্যানিমিয়া এবং অপশন ডি পার্সিনিয়ান অ্যানিমিয়া ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পার্সিনিয়াস অ্যানিমিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर 47 সেভেন সরল গতির ক্ষেত্রে গতিশক্তি অপশন এ কখনো শূন্য হয় না অপশান বি দুবার শূন্য হয় অপশন সি একবার শূন্য হয় অপশন ডি ধ্রুবক থাকে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দুবার শূন্য হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কী অপশন এ প্যান্থেরা লিও অপশান বি প্যান্থেরা টাইগ্রিস অপশন সি ফেলিস ডোমেস্টিকা এবং অপশান ডি ইকনিস ক্যাভালাস আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্যান্থেরা টাইগ্রিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 49 কোন শহরে প্রথম এশিয়ার অনুষ্ঠিত হয়েছিল অপশন এ টোকিও অপশন বি বেজিং অপশন সি ব্যাংকক এবং অপশন ডি নিউ দিল্লি 49 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি নিউ দিল্লি নেক্সট অ্যান্ড লাস্ট क्वेश्चन কোশ্চেন নাম্বার ফিফটি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে অপশন এ প্রভাবতী দেবী অপশন বি অনুরাধা দেবী অপশন সি অনুপমা রিনুপমা দেবী এবং অপশন ডি স্বর্ণকুমারী দেবী পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি যারা অপশন ডি উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই তাদের সবার উত্তর সঠিক আপনারা এইবার পঞ্চাশটা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি এবার আপনারা সবাই একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আর আমরা চলে যাব আগামী দিনের হোম ট্যাক্সের প্রশ্নের পর্বে তা আজকে আমি আগামী দিনের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আগামী দিনের হোম ট্যাক্সের প্রশ্ন হলো সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের অন্তরফলকে কি বলা হয় অপশান এ রক্তচাপ অপশান বি পালস প্রেশার অপশান সি মিন প্রেশার এবং অপশান ডি কোনোটি নয় আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের অন্তরফলকে কি বলা হয় অপশান এ রক্তচাপ অপশান বি পালস প্রেশার অপশান সি মিন প্রেশার এবং অপশান ডি কোনোটি নয় আপনারা এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে এক্ষুনি সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ